কোভিড নাইন্টিনের মারণ কামড়ের হাত থেকে দেশবাসীকে রক্ষার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে এই লকডাউনের সময় যাতে মানুষের খাবারের সমস্যা না হয় তার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো গত মঙ্গলবার থেকে রেশন দোকানে গ্রাহকদের বিনামূল্যে চাল গম আটা চিনি প্রভৃতি দ্রব্যাদি দেওয়া শুরু হতেই এই সব দ্রব্য ওজনে কম দেওয়া হচ্ছে বলে বিভিন্ন স্থানে রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে এই যেমন নদীয়া জেলার টেহট্টো এক নম্বর ব্লকের মৃগি গ্রামে এক রেশন ডিলারের বিরুদ্ধে প্রদেয় দ্রব্যাদি ওজনে কম দেওয়ার অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান এদিন প্রায় তিনশো জন গ্রাহককে অভিযুক্ত ডিলারের দোকান থেকে চাল গ্রম প্রভৃতি দেওয়া হয়েছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে গ্রামের মানুষের চাপে শেষ পর্যন্ত পঞ্চাশ জন গ্রাহককে ঘাটতি পুষিয়ে দেন রেশন ডিলার এবং বাকিদের পরে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন এ প্রসঙ্গে অভিযুক্ত রেশন ডিলারের দোকানে দায়িত্বে থাকা বসন্ত সিকদার আত্মপক্ষ সমর্থনে জানান সরকারি বরাদ্দ অনুযায়ী আমাদের দ্রব্যাদি অনেকটা কম দেওয়া হয়েছে তাই ঘাটতি কমাতে কয়েকজনকে মাল একটু কম দিয়েছিলাম মাত্র পরে অবশ্য তাদের ডেকে ঘাটতি পূরণ করে দিয়েছি আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট